আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনো বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রো'স গুড লাইফে সবাইকে স্বাগত। আমি চলে আসছি এস এ কার সেন্টারে, যেটি খিলগাঁও তালতলাতে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এই শোরুমে সবসময় গাড়ির কালেকশন সবসময় বেশি থাকে, তবে আজকে আপনাদেরকে একটি আনকমন গাড়ি দেখাবো, মিৎসুওকা 2010 মডেলের ব্লু কালার। এই গাড়িটি খুব সুন্দর একটি ফ্রেশ গাড়ি। তো চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। ইউসুফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো। আবার চলে আসলাম আপনাদের শোরুমে, আর সবসময় গাড়ি কালেকশন থাকে ভালো। তারপর একটু জেনে নেবো যে এই মুহূর্তে আপনাদের শোরুমে কী কী গাড়ি রয়েছে। ধন্যবাদ ভাইয়া, আমাদের কাছে অনেক গাড়ির কালেকশন রয়েছে। তার মধ্যে 2013 মডেলের ফিল্ডার আছে, তারপরে 2013 মডেলের এক্সিও আছে, তারপরে 2009 মডেলের প্রিমিও আছে, তারপরে 11 মডেলের ভিটস আছে, তারপরে 2004 একটা রাম আছে, আর 11 মডেলের ফিল্ডার আছে একটা, তারপরে আপনার নোয়া আছে, মিনিমাম 6টা নোয়া আছে। 2011 থেকে 14 পর্যন্ত 6টা নোয়া আছে আমাদের কাছে। আচ্ছা, 11, 12, 13, 14 বেশ কিছু কালেকশন রয়েছে। শুধু হাইয়েস্ট গাড়ি এই মুহূর্তে নেই? না, হাইয়েস্ট গাড়ি আছে একটা, আজকে ওয়াশ পলিশের কাজ চলতেছে। আচ্ছা, 2009 মডেলের। আচ্ছা, সবসময় গাড়ি কালেকশন ভালো থাকে। তো আজকে আমরা কী গাড়ি দেখবো? আজকে আমি আপনাকে একটা আনকমন, এবং যেটা বাংলাদেশ খুব কমই আসছে, হাতে গোনা 500টা গাড়ি আসছে, এর মধ্যে টয়োটা ব্র্যান্ডের মিৎসুওকা একটা গাড়ি আছে। আচ্ছা, খুবই আনকমন। হ্যাঁ, এই গাড়িটা আমি আপনাকে একটু দেখাবো আজকে। সম্ভবত ব্লু কালার? হ্যাঁ, ব্লু কালারের গাড়িটা। হ্যাঁ, 2010 মডেলের। হ্যাঁ, ব্র্যান্ড নিউ কার, 2011-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, হ্যাঁ, এই এই গাড়িটা আপনাকে আমি দেখাবো। সত্যিই আনবিলিয়েবল একটা গাড়ি। হ্যাঁ, যা অনেক দিন পরে এই কালেকশনটা পেয়েছি। আচ্ছা, কারণ এই গাড়িগুলো যার কাছে থাকে সে তো আর বিক্রি করতে চায় না। হ্যাঁ, তো তারপরেও গাড়িটা হয়তো আমাদের ভাগ্যে ছিল, যার কারণে আমরা এটা সংগ্রহ করতে পেরেছি। আচ্ছা, তো এটা রিভিউটা আমি আপনাকে দেবো। ইউসুফ ভাই, আপনার তো গাড়ি শোরুমে আনার আগে তো অবশ্যই চেক করে নিয়ে আসেন। হ্যাঁ, আর আনকমন গাড়িগুলো এমনি তো একটু ফ্রেশ থাকে, যেহেতু খুব যত্ন সহকারে ইউজ হয়, কারণ পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই গাড়ির ক্ষেত্রে কি পার্টসগুলো কি অ্যাভেলেবেল আছে এখন বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টয়োটা ব্র্যান্ডেরই একটা গাড়ি। আচ্ছা, আর টয়োটার পার্টস তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল, এটা আপনিও জানেন। হ্যাঁ, এটা মিৎসুওকা ব্র্যান্ড এটাকে রিপ্রস্তুত করে, যেটাকে বলে, এটাকে রিপ্রস্তুত করে পাঠাইছে। তো গাড়িটা আপনি, তার মানে বডি স্ট্রাকচার শুধু হচ্ছে মিৎসুওকার, কিন্তু এমনিতে ইঞ্জিন আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো সব টয়োটা কোম্পানির, সব টয়োটা এলিয়ান প্রিমিয়ার তো যে পার্টস আছে সব তাহলে অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর এই গাড়িটি নতুন করে কোনো কিছু ইনস্টল করা হয়েছে কিনা, বা নতুন মানে অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে গাড়ি? না না না, এটার কিছুই চেঞ্জ হয় নাই, রং থেকে শুরু করে যা আছে এভরিথিং অরিজিনাল আছে। আচ্ছা, তার মানে হেডলাইট এবং গাড়ির কালার এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? জি জি। আমি তো চাকাটিও দেখি, কিন্তু দেখে নিই, চাকাটি মোটামুটি ভালো আছে। হ্যাঁ, চাকাগুলো যে অবস্থায় আছে কতদিন টিকবে ভাইয়া? এটা মিনিমাম 1 বছরের মতো চলবে। এটা মিনিমাম 1 বছরের মতো চলবে। অরিজিনাল কালারটি আছে তবে? হ্যাঁ, অরিজিনাল কালার আছে, দাগ আছে বডিতে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আপনারা এখনো পর্যন্ত ওয়াশ পলিশ করেননি? না, করেনি, আমরা এখনো কিছু করেনি, গাড়িটা নিয়ে আসছি সবে মাত্র। আচ্ছা, অবশ্যই আপনারা ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করবেন? জি জি জি, অবশ্যই। ব্যাকলাইটের ডিজাইনটি একটু অন্যরকম, নিকেলের কাজও আছে, তার মানে প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? হ্যাঁ, প্রতিটি গ্লাস অরিজিনাল, কারণ এটা ব্র্যান্ড নিউ আসছে। আচ্ছা, সিএনজি করা আছে গাড়িতে? না না না, এটা অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ? হ্যাঁ, তা একটু জেনে নেই, যেহেতু অকটেন ড্রাইভে আছে, এখন পার লিটার কীরকম যাচ্ছে গাড়িটি? এটা মিনিমাম 12 থেকে 15 কিলোমিটার যায়। মিনিমাম 12 থেকে 15 কিলোমিটার যায়। আচ্ছা, এই পাশটিও দেখে। এই ব্যাকলাইটগুলো পাওয়া যায় মার্কেটে? হ্যাঁ, এগুলো পাওয়া যায়, ছোটো ছোটো স্কেচ আছে। আমরা এটা আপনার ওয়াশ পলিশ করলে তো কি দাগটা চলে যাবে? এটা চলে যাবে, এটা আমরা নিয়ে আসছি, এখন ওয়াশ পলিশ করে নিই। আমরা একটু পিছনে সিটিও দেখে নিই ভাই। ঠিক আছে, সিট কাপড়গুলো মোটামুটি ভালোই আছে। গাড়ি কি ফার্স্ট হ্যান্ড ভাই? হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড গাড়ি। সামনে চেঞ্জ হয়েছে কোনো কিছু? না না, কোনো কিছু চেঞ্জ হয় নাই, এভরিথিং অরিজিনালই আছে।
মানে ডিভিডি প্লেটও কি অরিজিনাল আছে? হ্যাঁ অরিজিনাল। মানে যদি একটু স্টারিং এর পাশে যান আমরা ওই পাশে একটু দেখে নিই। জন্ম থেকে এটুকু চলছে। আচ্ছা, তার মানে গাড়িটি ইউজ হয়েছে খুবই কম। হ্যাঁ, এক ভদ্র মহিলা ইউজ করতো। আচ্ছা, ওনাদের অনেকগুলো গাড়ি তো এটা শৌখিনভাবে এটা মাঝে মাঝে ব্যবহার করতো। আচ্ছা, এটা রাজকীয় টাইপের গাড়ি আসলে। আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখবো। আচ্ছা, আসেন আমি আপনাকে। টিআই ইঞ্জিন বোঝাই যাচ্ছে যে আপনারা এখনো পর্যন্ত ওয়াশ করেননি। ওয়াশ পলিশ করেননি, এটা ধুলাবালি লেগে আছে। অবশ্যই ওয়াশ পলিশ করলে আরো ফ্রেশ হয়ে যাবে। ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, 42,000 মাইলেজ, এটা 3,00,000 কিলো পর্যন্ত ওয়ারেন্টি থাকে। আসলে আপনারা জানেন টোটাল ইঞ্জিন যে মাইলেজ এবং অকটেন ড্রাইভ চলে, এটা নিয়ে ইঞ্জিন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। তার মানে সম্পূর্ণ ফ্রেশ আছে? হ্যাঁ, একদম ফ্রেশ। আমার গাড়ি মার্সেল দেখলে আসলে বোঝা যাবে যে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না। আপনাদের ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করেন? না না, কোনো কাজ করেনি। কোনো কাজ করেনি? না, কাজ করেনি। এটা নিয়ে আসছি গতকালকে। হ্যাঁ, এখন পর্যন্ত ওয়াশ পলিশটাও তো হয়নি, আপনি দেখছেন। আচ্ছা, হ্যাঁ, আর অবশ্যই আপনারা ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ ফুল সার্ভিস তো করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং কাস্টমার আসার পরে উনি তো অবশ্যই চেক করবেন, টেস্ট ড্রাইভ দেবেন। তো টুকটাক যদি আরও কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো আপনারা কাজগুলো একটু করে দেবেন। হ্যাঁ, এটা টেস্ট ড্রাইভ করার পরে যদি কাস্টমার মনে করে না কিছু কাজের প্রয়োজন আছে তো সেটা আমরা করে দেবো, করে দেবেন। আর এই মুহূর্তে কোনো কিছু ইনস্টল করতে হবে? না, এটা ইনস্টল করার মতো তেমন কিছুই নেই। কারণ আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে গাড়িটা এখন পর্যন্ত ঠিক অরিজিনাল কন্ডিশনে আছে। আচ্ছা, হ্যাঁ, আমার গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানবো। টয়োটা ব্র্যান্ডের মিৎসুওকা, হ্যাঁ, 2010 মডেলের একটা গাড়ি। এটা আপনার 2011 রেজিস্ট্রেশন। আচ্ছা, আর পেপার্স? পেপার্স আপনার আরও 7-8 মাস করে আপডেট আছে। আচ্ছা, 7-8 মাস পর্যন্ত আরও আপডেট করা আছে। জি, এবং ফার্স্ট হ্যান্ড গাড়ি? হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড গাড়ি। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছে? এটা মূলত আমাদের আস্কিং প্রাইস হলো 26,26,000 টাকা। 26,00,000 টাকা? জি, যেহেতু আস্কিং প্রাইস কথা বলার একটু সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে। আর ভাই, আপনার নাম ট্রান্সফার ক্ষেত্রে কতটুকু সময় নেন? নাম ট্রান্সফার ক্ষেত্রে আমরা তো এমন সময় আমাদের তো প্রয়োজন হয় না, আমরা একদিনেই মালিকানা ট্রান্সফার করিয়ে দিই। আচ্ছা, একদিনে নাম ট্রান্সফার হচ্ছে? জি জি জি। ভাই, আমরা একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই। আমাদের হলো 1414/1 খিলগাঁও চৌরাস্তা, মডেল কলেজের ঠিক অপোজিটে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। ব্যস্ত ছিলেন, ব্যস্ততার মাঝে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে। ভালো থাকবেন, সুন্দর সুন্দর গাড়ি আমাদেরকে দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুদ্র ভাই, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।